প্রিয় দর্শক, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে এখনও ছাত্র জনতার ঢেউ। সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় রীতিমতো জনসমুদ্র ওই এলাকা। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সমাবেশস্থলে, যেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসানুজ্জামান সাকিব। সাকিব, এবং দেশের বাইরে লাখ লাখ বৈশাখী টেলিভিশনের দর্শকদেরকে জানাচ্ছি কি ধরনের দাবানল জ্বলে উঠেছে এই বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগের এই প্রচন্ড চত্বরে। কি আগুন জ্বলছে, সেই আগুন, সেই দাবানল শুধুমাত্র একটি মাত্র দাবি, যে বাংলাদেশের যারা যুদ্ধ অপরাধী ছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, বাংলাদেশের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, সেই সব রাজাকারের বিরুদ্ধে যে বিচার চলছে, সেই বিচারে একটি মাত্র দাবি, যে আসামিদেরকে ফাঁসি দিতে হবে। এই তিন দিন যাবত যে আন্দোলন চলছে, আমরা দেখতে পাচ্ছি যে এই মধ্যরাতেও, আজকে সারাদিন মহাসমাবেশের পরও মানুষ মনে করেছিল যে এরপর হয়তো আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মধ্যরাতেও অগণিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী নারী পুরুষ এই শাহবাগের চত্বরে উপস্থিত হয়েছেন, এই প্রজন্ম চত্বরে। তাদের একটি মাত্র দাবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শিশুরাও এসে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যে প্রজন্ম মঞ্চ, যে অস্থায়ী মঞ্চ, সেই মঞ্চে বিভিন্ন স্লোগান হচ্ছে, সেই স্লোগানের মধ্য দিয়েও একটি দাবি বিভিন্ন ভাবে উত্থাপিত হচ্ছে, সেটি হচ্ছে রাজাকারের ফাঁসি চাই, যে বিশেষ ট্রাইব্যুনালে রাজাকারদের ফাঁসি দিতে হবে। 75 পরবর্তী যেসব যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তরা যারা ছাড়া পেয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনার দাবি তোলা হয়েছে এই মঞ্চ থেকে। আমরা চাই যে শাহবাগে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম দেখেছি, কিন্তু এবারের চিত্রটি যেন একেবারেই ব্যতিক্রম, কারণ এরকম আন্দোলন সংগ্রাম এর আগে কখনো দেখা যায়নি। আমরা এই তরুণরা যারা এই আন্দোলন সংগ্রাম করছেন, তাদেরই দুজন প্রতিনিধির সঙ্গে আমি কথা বলবো। আপনি আমাদেরকে বলবেন যে এই মধ্যরাতে আপনি এসেছেন, আপনার এই অনুভূতির কথা আমাদেরকে জানাবেন। এই ক্যাম্পাস আমার, আমি এই ক্যাম্পাসে আরো অনেক 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 আন্দোলন দেখেছি, আজকের মতো এরকম আন্দোলন আসলে আমি আগে কখনো দেখিনি। আমি লাস্ট 3 বছর আসলে বাংলাদেশে ছিলাম না, আমি দেশের বাইরে ছিলাম, এবং 3 বছর পর আমি আবার দেশে ফিরে এসে দেশের এত বড় একটা আন্দোলনের সাথে নিজেকে শরিক করতে পেরে আমার আসলে খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একজন তরুণ প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আপনি, আমরা দেখছি যে এখানে 3 দিন যাবতই আপনি রাত দিন আছেন, আপনি আপনার অনুভূতি গুলো বলবেন, আপনি কি চান, আপনাদের এই আন্দোলন আর কতদিন চলবে, আপনি যদি আমাদেরকে বলেন। 71-এর মহান মুক্তিযুদ্ধের পর 41 বছর যে সুপ্ত স্বপ্ন, সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। সেটি শুরু হয়েছে একটি বিচারের রায়ও আমরা পেয়েছি, আর একটি বিচারের রায় যেটি আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, কারণ যে মিরপুরের কসাই নামে খ্যাত, যে কাদের মোল্লা নরঘাতক নামে খ্যাত, মানে যতগুলো যুদ্ধাপরাধী রয়েছে তাদের ভেতর অন্যতম হচ্ছে কাদের মোল্লা, যে নরপিশাচ নামে খ্যাত, তার যাবজ্জীবন হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়নি, এটা আমরা আসলে প্রত্যাশা করি নাই। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, কাদের মোল্লা সহ যত যুদ্ধাপরাধী রয়েছে সবার মৃত্যুদণ্ড দিতে হবে, এবং যারা যুদ্ধাপরাধীদের ওই সময়ে সংগঠন ছিল, যেমনটি জার্মানির ন্যাচি বাহিনীর বিচার হয়েছে, এসএস বাহিনীর বিচার হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের জামাত ইসলামের বিচারও হতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, আন্দোলনে শরিক হয়েছি, 96 ঘন্টা ধরে আমরা আন্দোলন রয়েছি, খাওয়া দাওয়া মুক্তিযুদ্ধ আমাদের পূর্বপুরুষ খাওয়া দাওয়া ছেড়ে শুধু বাঙালিত্বকে অর্জন করবার জন্য যুদ্ধ করেছিল। ধন্যবাদ।